Roshan Shourab from NHS blog again. Welcome to my channel and a brand new video. সময় যখন 1:56 তখন আমি বেরিয়েছি আমার বাইক নিয়ে একটু সার্ভিসিং এর উদ্দেশ্যে বিকজ ঈদের ছুটি প্রায় চলে আসছে 23 তারিখের দিকে বাড়ি যেতে হবে আর 23 তারিখে বাড়ি যাওয়ার আগে আমার বাইকের একটা সার্ভিসিং দরকার প্রায় 1500 কিলোর মতো বাইক চালানো হয়ে গেছে সার্ভিসিং ছাড়া সাধারণত আমি প্রতি 1 বা 1200 কিলো বা 1000 কিলোর মধ্যেই সার্ভিসিং করায় ফেলি বাট এবারে একটু লেট হইছে কারণ আমি জানতাম যে আমি কিছুদিন পরে আবার বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে তো আমাকে সার্ভিসিং করায় নিতে হবেই বিকজ 200 কিলোর একটা জার্নি তার আগে সার্ভিসিং করা আমার জন্য মাস্ট তো সেই হিসেবে ভাবলাম যে তাহলে আজকে একটু যাই একটু সার্ভিসিং করায় নিয়ে আসি তেলও তোলা দরকার কারণ আমার তেলের কাটা ব্লিঙ্ক করতেছে আর আমি জানি যে আমি প্রায় 200 বার অলরেডি বলে ফেলছি যে আমি নিয়মিত ভিডিও আপলোড করব আমি আবার রেগুলার হয়ে যাব আপনাদের কাছে বলছি এবারের মতো ক্ষমা করে দেন বাট কী করবো ভাই আমার টেকনিক্যাল সাবজেক্টের পড়াশোনা শুরু হয়ে গেছে সব এখন সব ক্লিনিক্যাল সাবজেক্ট এখন পড়ার চাপ অনেক বেশি লিটারেলি অনেক বেশি পড়ার চাপ ক্যামেরা ইকুইপমেন্ট আমার হাতের কাছে হেলমেট আমার হাতের কাছে বাইক আমার সাথে বাট আমি স্টিল ভিডিও করতে পারতেছি না কারণ পড়ার চাপ এখন এত বেশি তো এই জন্য আমাকে মাফ করবেন কিছু মনে করবেন না আমি চেষ্টা করতেছি আবার রেগুলার হবার আর ঈদের ছুটির মধ্যে অবশ্যই কিছুটা রেগুলার হব তো আজকের ভিডিওর টপিক নিয়ে আমি যেটা নিয়ে ভাবতেছি কথা বলার জন্য রাস্তায় কিন্তু সব হাই সিসির স্পোর্টস কার দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে রাস্তাগুলো কিন্তু স্টিল বাইক কিন্তু এখনও সেরকম সেফটির দিকে যেতে পারে নাই এখনও সেরকম হাই সিসির প্রস্তাবনা পায় নাই এবং একটা জিনিস শুনতে পাইলাম যে সম্ভবত 500 সিসি পর্যন্ত বাংলাদেশে অনুমোদন দেওয়া হবে এবং খুব দ্রুতই হয়তো অনুমোদন দেওয়া হবে কিন্তু আমার মতে 500 সিসি দেওয়া না দেওয়া সেম আহামরি কিন্তু ডিফারেন্স না কারণ 500 সিসির বাইকের মধ্যে আপনি যদি একবার চেক করে দেখেন এবং হাতে গোনা কয়েকটা ব্র্যান্ডই আছে যারা হচ্ছে 500 সিসির বাইক ইউজ মানে ম্যানুফ্যাকচার করে এখনও এইরকম 500 সিসির বাইকে মার্কেট যদি ভরেও যায় তাও দেখবেন আপনার চলতেছে হচ্ছে এই R15 GSXR এগুলোই চলবে কারণ মানুষ স্পিড প্রেমী এই 200-300 সিসির বাইকের মধ্যে কিন্তু স্পিডে তেমন কোনো ডিফারেন্স নাই রিসেন্টলি আমি একটা খবর দেখলাম বাজাজ বাংলাদেশ বলে 300টা পালসার N250কে অ্যাসেম্বল করা শুরু করছে যদি এটা অ্যাসেম্বল করে থাকে তাহলে এটা অবশ্যই একটা ভালো খবর আটকায়ও না চলে যাই একেবারে কম সংখ্যক গাড়ি দিয়ে স্টার্ট করুক ঠিক আছে কিন্তু 500 সিসির আই থিঙ্ক আমরা 500 সিসি ডিজার্ভ করি না একেবারে জাস্ট সিসি লিমিট তুলেই দেওয়া উচিত এক সময় ছিল যখন হচ্ছে মানে বাংলাদেশে পুলিশদের বাইক অনেক উইক ছিল এবং যেহেতু সিসি লিমিট ছিল না সো ক্রিমিনালরা বলে অনেক সময় ভালো পাওয়ারফুল বাইক ইউজ করে নিয়ে তারা ক্রাইম করছে সেই জন্য মেইনলি হচ্ছে সিসি লিমিটেশন দিছিল কিন্তু সেটা অনেক আগের কথা ভাই এখন এই জিনিস নিয়ে চলবে না আপনাদেরকে বুঝতে হবে যে এখন আর ওই যুগ নাই আর সাধারণ ক্ষেত্রে মানুষ এটা মনে করে যে সিসি যত বাড়বে গাড়ির স্পিড তত বাড়বে সিসির সাথে কিন্তু স্পিডে তেমন কোনো পার্থক্য নাই আমি যদি বলি একটা 165 সিসির বাইক 165 না আমি 155 সিসির বাইকের কথাই বলি একটা R15 টপ স্পিড যেটা পালসার N250 টপ স্পিডেও অলমোস্ট ওটাই হয়তো 5-10 ডিফারেন্স হবে ইভেন যদি আরও কয়েকটার কথা বলি পালসারের RS সিরিজ আছে তারপরে RTR 4V 200 সিরিজ আছে তারপরে রয়্যাল এনফিল্ডের সিরিজ আছে এইগুলো বাইকের টপ স্পিড কিন্তু যেগুলো 500 সিসির আন্ডার সেগুলো টপ স্পিড কিন্তু আহামরি বেশি না কিন্তু আমাদের এখন হায়ার সিসির দিকে যাওয়া উচিত কারণ এখন আমাদের রোড কিন্তু আগের চেয়ে অনেক উন্নত হয়েছে হ্যাঁ এলাকার মধ্যে রোডের কথা আমি বাদ দিই কিন্তু যখন আমরা হাইওয়েতে চলাচল করি হাইওয়ে কিন্তু রোড এখন অনেক উন্নত হাইওয়ে রোডগুলোতে আমাদের দরকার আরও বেটার বাইক আরও বেটার কন্ট্রোলিং বাইক আরও বেটার ব্রেকিংয়ের বাইক এইগুলো কিন্তু এখন আমাদের দরকার 125 সিসির বাইক আপনি আপনাকে যদি আমরা নর্মাল টেস্টিংয়ের কথা বলি একটা 125 সিসির বাইক আপনি চালায় দেখেন একটা 160 সিসির বাইক আপনি চালায় দেখেন দুইটার ব্রেকিংয়ের মধ্যে কী পার্থক্য আপনি ইমিডিয়েট বুঝতে পারবেন বাইকের সিসি লিমিটেশন সিসি যত ছোট হবে তার ব্রেকিং ততটাই উইক হবে স্বাভাবিক কারণ হচ্ছে ম্যানুফ্যাকচারাররা সেখানে টাকা বাঁচানোর চেষ্টা করবে একটা 125 সিসির বাইকে আপনার ডিউয়েল ক্যালিপার ডিস্ক দিয়ে কোনো লাভ নাই সামনে দুইটা ডিস্ক রোটার ডিস্ক ইউজ করার কোনো মানে হয় না কারণ এটা কোনো কাজেই আসবে না দেশে এখন যে বাইকগুলো আছে যেগুলোর 165 সিসির বাইক এগুলোর ব্রেকিংয়ে এখন সিঙ্গেল চ্যানেল ABS সবগুলোতে আসতেছে আলহামদুলিল্লাহ ভালো এখন দুই একটা বাইকে নতুন ডাবল চ্যানেল ABS আসা শুরু করছে এটাও ভালো খবর যেমন N160তে এখন ডাবল চ্যানেল ABS আছে এটা একটা ভালো খবর কিন্তু
জাস্ট একটা বা দুইটা বাইক দিয়ে দেখলে তো কিন্তু হবে না, এখন মেজরিটিকে আপনাকে এবিএস এর আন্ডারে আনতে হবে। ভালো এবিএস ওয়ালা যদি আপনি বাইক চান, ভালো ব্রেকিং এর বাইক চান, তাহলে অবশ্যই আপনাকে হায়ার সেগমেন্টে যেতে হবে। 500cc লিমিটেশন দেওয়া আমার মতে বোধগম্য না, এটা তেমন একটা ভালো চয়েস না, আই থিঙ্ক এটা আরও বাড়ায় দেওয়া উচিত। এবং যার সামর্থ্য আছে তারা চালাক, তাহলে এমন তো না যে ট্যাক্স ফাঁকি দিয়ে বাইক আনা হচ্ছে, এমন তো না, দেশ তো তার ট্যাক্স পাচ্ছে। যদি কারো ক্ষমতা থাকে, যদি কারো তার অ্যাবিলিটি থাকে একটা বাইক ইউজ করার, একটা দামি বাইক ইউজ করার, তাহলে সেটা তাকে করতে দেওয়া উচিত। কিন্তু এটা আমি জানি 1000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেলের আমার মুখের কথায় কিছুই যায় আসবে না, বাট এটা আমার পার্সোনাল কথা, এটা আমার পার্সোনাল মনোভাব। অনেকেই এমন অনেক অনেক লোক এখনও ওয়েট করে আছে যে কখন একটা হায়ার সিসির সেগমেন্ট বাংলাদেশে ঢুকবে, আমরা সেগুলো দেখবো, চালাবো। যারা বাইকার কমিউনিটির লোক, যেমন আমরা যারা বাইকার কমিউনিটিতে আসি, তাদের কিন্তু হায়ার সিসির বাইক সম্পর্কে অনেক ফ্যাসিনেশন। বাইরের দেশে আপনি যায় দেখেন, তারা লিটারেলি হাসবে। পাশের দেশে আপনি নেপালের কথাই ভাবেন, নেপাল কিন্তু বাংলাদেশ থেকে আহামরি খুব একটা বেশি উন্নত না, কিন্তু তাদের দেশে এই সিসি লিমিটেশন নাই। তারা 600-500cc বাইক ইজিলি ইউজ করতেছে, তারা 1000cc বাইক ইউজ করতেছে, এবং এটা কিন্তু তারা ইউজ করতেছে, এখানে কিন্তু আহামরি কোনো সমস্যা নাই। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এরকম কেন? আমার ফার্সিটিতে আমাদের যে নেপালি ফ্রেন্ডগুলো আছে তাদের সাথে যখন এইসব নিয়ে কথা হয়, তারা বলে যে তারা লিটারেলি আমাদের উপরে হাসে এটা নিয়ে, যে তোমাদের দেশে এত কম সিসির লিমিটেশন কেন। সো পার্সোনালি আমার কাছে মনে হয় যে ইট ইজ দ্য হাই টাইম দ্যাট আমাদের যে বাইকার কমিউনিটি তাদের এক হওয়া উচিত, এবং এক হয়ে এইটার বিরুদ্ধে, এই 500cc বিরুদ্ধে, 500cc সিসি লিমিটেশনের বিরুদ্ধে, আমি জানি না এই নিউজটা কতটা অথেন্টিক, বাট যদি হয়ে থাকে তাহলে আমাদের উচিত এটার বিরুদ্ধে কথা বলা। এবং এইটাই মেবি বেস্ট টাইম যখন আমরা 1000cc পারমিশন নিতে পারবো, যদি আমরা সবাই বাইকার কমিউনিটি এক হই। তো আজকের ভিডিওটাতে আর বেশি কিছু কথা বলানোর নাই, এইটুকু নিয়ে কথা বলি। আর আমার সামনে আমার সার্ভিসিং সেন্টার চলে আসছে, বাইকে কী কী সার্ভিসিং করতেছি, কীভাবে কী করতেছি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে আবার আপনাদের সামনে উপস্থাপন করবো, আর একটা ভিডিও নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আমরা 1K ফ্যামিলির খুবই কাছাকাছি, সো চলেন আমরা খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলি। তো আজকের ভিডিওটা এই আশাতেই শেষ করতেছি যে ইনশাল্লাহ আমরা এবার 500cc না, আমরা সিসি লিমিটেশনটাকে এবার উঠাই দিতে পারবো। আর আমাদের দেশে হয়তো আমরা দেখতে পাবো H2, ইয়ামাহা R1, BMW 1000 RR, অনেক জোস জোস বাইক আছে যেগুলো বাংলাদেশের রাস্তায় চলার জন্য অপেক্ষা করতেছে, এবং বাংলাদেশের মানুষের কিন্তু কয়েকজনের হলেও সেই অ্যাবিলিটিটা আছে। যাদের অ্যাবিলিটি আছে তাদেরকে ইউজ করতে দেওয়া উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড সায়োনারা।